সকালবেলা উঠেই চেক করে নিলাম যে গুঁড়া আছে কিনা, গুঁড়া থাকলে আর না করলেও চলবে, এগুলো দিয়ে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে যাবে। আজকে দিনের বেলাতেই এত হাওয়া দিয়েছে আর ঠান্ডা লাগছিল, প্রচুর ঠান্ডা লাগছিল। যাই হোক, কিছুক্ষণ রোদ্রে বসে থাকলাম, তারপরে ভিডিও এডিট করলাম, তারপরে এসে এখন এখানে আমি রোদে দিয়ে দিচ্ছি ব্ল্যাঙ্কেট, লেপ, এগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। উঠানে যদিও বা রোদ নেই, তারপরে ওই যেটুকু আছে সেখানেই দিয়ে দিচ্ছি, তাহলে একটুখানি গরম হবে ব্ল্যাঙ্কেটটা, লেপটা, তাহলে রাত্রেবেলা এখন একটুখানি আরাম লাগবে। আর রাত্রেবেলা এত ঠান্ডা পড়ছে আর দিনের বেলা কিন্তু গরম পড়ছে, তো কীরকম একটা ওয়েদার। তো চলো, কালকে এই জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তো কিছু শুকিয়েছে, কিছু শুকায়নি, যেগুলো শুকায়নি সেগুলো রোদে দিয়ে দিয়েছি বাইরে। আরও মোটা মোটাগুলো, মানে সোয়েটার, যেগুলো মোটা সোয়েটার, মাসুমের বাবার, আর হচ্ছে হুডি, তারপর মোটা জিন্স, তারপরে মাসুমের কিছু মোটা সোয়েটার ছিল, সেগুলো তো সেগুলো শুকাতে দিয়ে আসলাম বাইরে। এসে ভেতরে যেগুলো ছিল শুকিয়েছে পাতলাগুলো, এগুলো ভাঁজ করে নিচ্ছি। কতগুলো এগুলো ভেতরে ঢুকানোর, আর মানে শোকেসের ভিতরে রাখার, আর কতগুলো হচ্ছে বাইরে রাখার, তো আলাদা আলাদা করে রাখছি। আর জামাগুলো আজকে আর শোকেসের ভিতরে যদিও বা ঢুকাবো না, কারণ এই যে দু একদিন, কালকেও মাসুমের স্কুলে যেতে হবে, তারপর স্কুলে ভর্তি, বই আনতে যেতে হবে, এগুলো বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তাই ভাবলাম জামাগুলো আজকে ভাঁজ করে বাইরেই রেখে দেবো, নাহলে আবার বের করতে হবে, যেগুলো বাইরে আছে সেগুলো পরেই এদিক সেদিক যাওয়া হবে। আজকেও যাওয়ার কথা ছিল মাসুমের প্রাইমারি স্কুলে রেজাল্ট আনার জন্য, তো আমার বোন গেল, বোনকেই দিয়ে দিয়েছে। বোন বলছিল যদি গার্জিয়ান লাগে তাহলে আমি ফোন করব, তাহলে আসিস। আমি বলছিলাম ঠিক আছে, তাহলে তুই নিয়ে যা, যখন হচ্ছে ফোন করবি। কালকে দেওয়ার কথা ছিল আসলে, তো কালকে নাকি স্কুল বন্ধ ছিল কি কারণে, তো কালকে আর দেয়নি, আজকে দেবে। তো আজকে মাসুম যাবে, সেই জন্য এখনও স্কুলে মাসুম যায়নি, আর এখনও স্কুলে যাওয়ার সময়ও হয়নি। সকাল সকালই আমি এগুলো কি গুটিয়ে রাখছি, জামা কাপড়গুলো সবগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। কালকে আর ভাঁজ করিনি, একদম সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলাম, যখন হচ্ছে তোমার অন্ধকার অন্ধকার হয়ে যাবে, ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে, তারপর মনে পড়লো আরে বাইরে তো অনেক জামা কাপড় রয়েছে, পরে সেগুলো নিয়ে এসেছিলাম, এনে রেখে দিয়ে রাতে রান্না বান্না করেছে আর গোটাইনি। তো যাই হোক, এখন এই যে গুছিয়ে রেখে দেবো ভালো করে, আর এই তো আলনার মধ্যে গাদাগাদি করে রাখছি। এই যে বিছানাটার এক কর্নারে রেখে দিলাম, আলনার মধ্যেও জায়গা নেই, আর আমার ওই ঘরে শোকেসের মধ্যেও জায়গা নেই, পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর এই যে আলনাটার মধ্যে গাদাগাদি করে সমস্ত জামাকাপড় রেখে দেই, এখানেই কি করা যাবে, জায়গা নেই, জায়গার বড়ই অভাব আর কি, মানে কোথাও রাখার জায়গা নেই, জামাকাপড় কোথায় রাখবো। তো রাতের এই যে মাছ ছিল, তো ভাবলাম যে মাসুমকে মাছ দিয়ে ভাত খাইয়ে দেই। মুন্ডু বলা যায় না, এগুলো জুতে পরো। আমি শুনছি মানুষ বলে জুতো খায়। দেখি যখন খুলবো দেখে নিও জেলি তো কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমার এই যে দেখো, পুরো মাথাটা চিপচিপ করছে তেলে, মাথা ব্যথা করছিল, তাই জন্য মাথায় দিয়ে রেখেছি, পুরো চুলের মধ্যে তেল দিয়ে একদম ভর্তি করে রেখে দিয়েছি। আর এখন বাজে সকাল 11:30, এই 11:30টার সময় কথা বলছি তোমাদের সঙ্গে। ভীষণই মাথা ব্যথা করছিল, আর বোনরা আসছিল, ওদের সঙ্গে প্রায় মনে হয় 1.5-2 ঘন্টা গল্প করলাম, তোরা এই মাত্র চলে গেল। এখন আমি এই যে এখানে বসে বসে শাকও বাছলাম, ভাত বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই, এখানে
কি করেছি, এই যে শিম কেটেছি, এখানে আলু কেটেছি, আলু ভাজবো, শিম ভাজবো, আর এখানে এই যে শাক, লাউ শাক, লাফা শাক, তারপরে হচ্ছে তোমার পালং শাক, সব এখানে আর কি বাছলাম। তো এগুলো একটু মানে সবজি করব। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, আলুটা ভাজবো আর এই যে শিমটা ভাজবো বলে। প্রথমে ভাবলাম যে আলাদা আলাদা ভাজা করব, কিন্তু পরে দেখছি আলুর মধ্যে এত তেল হয়ে গেছে, তাই জন্য পরে শিমটাও এর মধ্যে দিয়ে দিলাম, ধনে পাতা দিলাম একটু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়েছি। ভাজা হচ্ছে, সেদ্ধ হয়ে গিয়েছে, এখন একটুখানি ভাজা করে নামিয়ে নেব। শাকটাকে ধুয়ে রেখে দিলাম, শাকটা পরে বানাবো, গরম গরম বানিয়ে পরে এখন খাওয়া হবে, কিন্তু আমার এখন ভীষণই খিদে পেয়ে গিয়েছে। তো যাই হোক, ভাত হয়ে গিয়েছে আর শিম আলুর ভাজা হয়ে গিয়েছে, তো আমি ভাবলাম আমি কয়েকটা ভাত আর কি খেয়ে নিই, মানে ভীষণই খিদে পাচ্ছে, কীরকম মাথাটা কীরকম ঘোরাচ্ছিল এরকম লাগছে। তো চলো আমি ভাত আর ভাজা একটুখানি খেয়ে নিই, এই খেয়েছি আর পরে খাইনি অবশ্য। তো যাই হোক, এখন এই যে বিকেলবেলা, বিকেলবেলা দেখো মাসুম কি নিয়ে এসেছে, এগুলোকে বলে বাঘ হাতি হচ্ছে প্যাকেট, তো এগুলো ঠিক মুড়ির মতন লাগে, মুড়ি মাখলে যেরকম লাগে সেরকম লাগে। তো আমি একটুখানি খেয়ে নেব, দেখলেই খেতে ইচ্ছে করে, মাসুম স্কুলে গেছিলো তো সেখান থেকে নিয়ে এসেছে। আর এই যে মাসুমের হচ্ছে মার্কশিট দিয়েছে প্রাইমারি স্কুল থেকে, তো সেটাই মাসুম নিয়ে এসেছে। ও হচ্ছে প্রথম ইউনিট টেস্টে সবগুলো পরীক্ষা দেয়নি, বাকিগুলো পরেরগুলো দিয়েছে। তো যাই হোক, রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে। এই যে ধলগুড়ি 1 নং গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে মাসুম পড়ে, এই স্কুলে আমিও পড়েছি। দেখো স্কুল থেকে সোজা মাসুম বাড়িতে চলে এসেছে, তো ভাত খেয়ে আসেনি ওর নানু বাড়িতে, তাই ওকে এখন এই যে ভাত খাইয়ে দিচ্ছি। মাছ ছিল, মাছ, শাক আর আলু ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। তো খাইয়ে দিলে একটুখানি খায়, আর হাত দিয়ে যদি ভাত খেতে দেওয়া হয় তাহলে একদমই খেতে চায় না, একটুখানি খেয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে পালিয়ে যায়, খেয়ে দিয়ে খেলা শুরু করে দেবে। ওখানে গিয়ে করো, ওখানে গিয়ে কি যে ঢেকুর উঠছে, হ্যাঁ কাটা আছে, শুধু ভাত খাওয়াসো। খাওয়া দাওয়া করে দুই ভাইয়ে ওইদিকে খেলা শুরু করলো, আর আমি একটুখানি চা করলাম, চা খাবো চিড়ে ভিজিয়ে। তো ওই যে সকালবেলা ভাজা ভাত খেয়েছিলাম, আর তো খাওয়া হয়নি, তো একটুখানি খিদে খিদে পাচ্ছিলো, তো এখন এই যে এখানে আমি চিড়ে দিয়ে চা খাচ্ছি। তো মা আবার চিড়ে পাঠিয়েছে, মা যখনই আমাদের বাড়িতে চিড়ে বানায় তখনই পাঠিয়ে দেয়, একদম মচমচে ছিল চিড়েটা, নতুন মনে হয় ভাঙিয়ে এনেছে। তো সেই চিড়ে দিয়েই আমি এখন চা খাচ্ছি, নতুন ধানের চিড়ে, দারুণ টেস্ট। তো যাই হোক, চিড়ে টিড়ে খেয়ে একটুখানি পেছনের দিকে গেলাম, তো পেছনের দিকে গিয়ে জায়গাটা নোংরা দেখে মনে হলো যে ঝাড়ু দিয়ে দেই। সকালবেলা করে ঝাড়ু দিলে ভালো হয়, সকালবেলা শীত থাকে এতটা ধুলো ওড়ে না, কিন্তু এখন এই যে মানে বিকেলের দিকে ঝাড়ুটা দিচ্ছি তো এত ধুলো উঠছে, প্রচুর ধুলো উঠছে, আর এই ধুলোতে আমি শুধু হাঁচি 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 দিচ্ছি আর কি। তো যাই হোক, ধুলোতে একটু অ্যালার্জির সমস্যা সবারই হয় কম বেশি, তো এই এই সময়টা আর কি প্রচুর ধুলো থাকে। ঝাড়ুটা দিয়ে এইদিকে মাথা ঘোরাতেই দেখি মাসুমের বাবা জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে, তো ঠান্ডা ঠান্ডা তো লাগছেই, তাই ভাবলাম চলো একটু আগুন তাপিয়ে আসি। যে জমিটা আছে আমাদের বাড়ির সাইডে, সেই জমিটাতেই এগুলো সব নোংরা ছিল, সেগুলো এখানে আগুন লাগিয়ে দিয়েছে, আর ওইদিকে আমরা খড়ি শুকাতে দিয়েছি দেখো। তো এই যে এই সাইড থেকে বাড়িটা কোনোদিনও মনে হয় শেয়ার করিনি, তাই না? তো এই সাইড থেকে দেখো এরকম লাগছে, আর এখন দেখো এইটুকু আগুন, একটু পরে একদম মানে পুরো সব কিছু শুকনো ছিল, তো একদম দাউ দাউ করে দেখো জ্বললো, কি সুন্দর।
আর যা সুন্দর তাপ লাগছিল, দারুণ লাগছিল। ওই দিকেও একটা লাগিয়ে দিয়েছে, ওইখানে অল্প ছিল তো অল্পই হয়েছে, আর এইখানে হয়েছে সব চাইতে বেশি। কি বন্ধুরা, এটা চাঁদ নাকি সূর্য দেখে বোঝাই যাচ্ছে না, তাই না? যেরকম টকটকে লাল আগুনটা ছিল, ঠিক সেরকমই টকটকে লাল একটা চাঁদ উঠেছে। দেখে তো আমার ভীষণই লোভ লাগলো একটুখানি ক্যাপচার করার জন্য, তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। মাসুমো ভিডিও বানাবে, আমি ব্ল্যাঙ্কেটের তলে ঢোকার প্ল্যানিং করছি। আর আমাকে ছেড়ে ছেড়ে না। তো আমাদের চা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গিয়েছে। আমি খাইছি যে তুমি বলছো। তুমি তো অবেলায় ভাত খেলে আবার কি চা খাবে? তো মাসুম এই যে স্কুল থেকে এসে অবেলায় ভাত খেলো, আমি একটুখানি চা চিরা খেলাম খেয়ে। এখন আমি একটু ব্ল্যাঙ্কেটের নিচে শোবো, মাসুমের বাবা গিয়েছে বাজারে, বাজার থেকে কিছু নিয়ে আসবে, তারপর রান্না করব। এখন এই যে আজকে মাসুমের প্রাইমারি স্কুল থেকে রেজাল্ট দিলো, কালকে আবার ওকে সারদা স্কুল থেকে রেজাল্ট দিবে। তো এখন তো পড়াশুনো বই কিছুই নেই, আর এত কাশি হয়েছে ছেলেটার, কাশি কমছেই না। কালকে রাত্রে এত কাশছিল, এত কাশছিল। তো চলো এখন মাসুমকে নিয়ে আমি একটু শুয়ে থাকি ঠান্ডার মধ্যে ব্ল্যাঙ্কেটের তলে। এই ঠান্ডা রে, এই ঠান্ডা দিনের বেলায় যা গরম ওঠে, আর রাত্রিবেলা এত ঠান্ডা, পুরো মরুভূমির মতন শুরু হয়ে গিয়েছে। এই যে এত কিছু কি, হ্যাঁ ব্যাগ বোঝাই বলছিলাম যে এত কিছু কিনে এসেছো ব্যাগ ভর্তি করে। তো ব্যাগের ভেতরে ছিল এই যে একটা বাঁধাকপি, বেগুন, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সাথে ছিল এই একটা শোল মাছ। তো অনেক বড় একটা শোল মাছ আজকে নিয়ে এসেছে আর কেটেই এনেছে, বলছে এত বড় শোল মাছ রাত্রেবেলা নিয়ে আসলে তুমি পুরো রেগে যেতে, তাই জন্য মাছটা কেটে নিয়ে এসেছি। আর এটা ধুতেই আমার একদম পুরো অবস্থা শেষ, মাথাগুলো থেকে নোংরা যেন শেষই হচ্ছিল না। মানে কীরকম একটা আঠালো ধরনের বের হয়, লবণ দিয়ে ঘষলাম, হলুদ দিয়ে ঘষলাম, তারপরে না এগুলো পরিষ্কার হলো। এখন একদম সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, নুন হলুদ মাখিয়ে এখন রেখে দেবো সাইডে, আর ওইদিকে উনুনটা ধরিয়ে নেবো। উনুনটা ধরে মাছগুলো সুন্দর করে ভেজে নেবো। মাছগুলো কয়েকটা পিস দিয়ে দিয়েছি, সবগুলো আজকে রান্না করব না, কয়েকটা পিস রান্না করব আর কয়েকটা রেখে দেবো। উনুনটা তো আমার খুব সুন্দর ধরেছে, আর বাকি হচ্ছে চার পিস মাছ ভাজতে দিয়েছিলাম, এখন এই যে মাথা দুটোও দিয়ে দিলাম যে ভাজা হয়ে যাক। এই দেখো তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে আর ভিডিওটা করাই হলো না। তো তাড়াতাড়ি দেখো আমি এই যে মাছের ঝোল তাড়াতাড়ি করতে গিয়ে কী করেছি বলতো, পুরো মাছগুলো আমার আউলে গিয়েছে। তো এত কষ্ট করে মাছ নিয়ে আসলো খাবে বলে আশা করে, আর আমি মাছগুলো আউলে ফেললাম। তো যাই হোক, আউলে ভেঙেই তো পেটে যাবে, কোনো ব্যাপার না। আর এই যে ওই মাছগুলো রান্না করে রেখে দিলাম, আর এই মাছগুলো এখন আমি এই যে ভেজে রেখে দেবো, কালকে রান্না করব। তো পালং শাক দিয়ে নাকি শোল মাছ খাবে, তো যার জন্য অর্ধেক মাছ রেখে দেবো, এটা কালকে পালং শাক দিয়ে হচ্ছে দুপুরে রান্না করব। তো এই কয়েকটা পিস রেখে দিলাম, বাকিগুলো তো রান্না করেই ফেললাম, দেখলে ভেঙেই গেছে, কিন্তু তাও আর কিছু করার নেই, ভাঙা টাঙাই খেতে হবে। তো এখন আমি এই মাছগুলো ভেজে তুলে রেখে কড়াইটাকে এমনি তেলগুলো ঢেকে রেখে দেবো, কালকে এই তেলেই মাছের ঝোলটা বানাতে পারবো। আর এই যে এই হলো ফাইনালি, এই যে এই মাছগুলো রেখে দেবো, আর মাছের ঝোল রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। তো মাসুম ওইদিকে ভাত চাচ্ছে, ওর নাকি খিদে পেয়ে গেছে, এসে ভাত খেলো স্কুল থেকে এসে, তাও এরকম বলছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন এখানে এই যে এই উনুনের পারে বসে আগুন তাপাচ্ছি, উনুনটা এত জলে না, দারুণ জলে। তো খেয়ে দিয়ে এখানে বসে একটুখানি আগুন তাপাই। আর এই দেখো আমি সোয়েটার পুরো খুলে ফেলেছি, এত তাপ দিচ্ছিল উনুনটা যে সোয়েটার আমাকে খুলে ফেলতে হলো। আর রান্নাটা তাড়াহুড়ো করতে গিয়ে মানে পুরো ঘেঁটে ঘ করে দিয়েছি, মাছের পিসগুলো সব ভেঙে ভেঙে গিয়েছে। সব ভাঙেনি, ছয় পিস মাছ রান্না করেছিলাম,
তার মধ্যে তিনটা ভেঙে গেছে, তিনটা ভালো ছিল, আর ওই যে কি বলে মাথা আর অংশগুলো ভালো ছিল। তো এই হলো, আর বাবাকে বাবাকে দিয়ে আসা হলো। আসলে কি হয়েছিল বলতো, আমি রান্না করতে করতে বোন ফোন করেছিল, তো বোনের সঙ্গে গল্প করতে করতে রান্না করতে এদিকে লেট হয়ে গেছিল, তো এসে বলছে যে এখনো রান্না হয়নি। তো আমি বলছি যে এই যে বোন ফোন করেছে, 43 মিনিট ধরে বোনের সঙ্গে গল্প করলাম, মানে ফোন করলেই গল্প আর বিয়ের প্ল্যানিং এটা ওটা সেটা করতে করতে পুরো অবস্থা খারাপ আর কি। তারপরে ফোনটা রেখে তাড়াতাড়ি করে রান্নাটা করলাম। তো চলো এখন আমি এই যে শুয়ে পড়বো, মাসুম এদিকে শুয়ে পড়েছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।